হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মনি কুকিং আইডিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ আর মজার একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি ওয়ান পট। সেটাও সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে একটা ভিন্ন একটা নতুনভাবে রান্না করে আপনাদেরকে আজকে দেখা। তো আমি মুরগির মাংসে আমি প্রথমে এটা ম্যারিনেট করে রাখবো, এই জন্য মুরগির মাংসে টক দই দিয়েছি, এরপর পেঁয়াজ দিয়েছি, এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে রসুন বাটা দিয়েছি, এরপর আদা বাটা দিয়েছি, এরপর এগুলা সবগুলো ভালোভাবে একসাথে মেখে নিব। মশলাটা যত বেশি ভালোভাবে মাখানো হবে তত রান্নাটা মজা হবে। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, 2 কোষের মতো তেল দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো তেল দিয়ে দিবেন। যেহেতু রান্নাটা আমি এইভাবে করছি, এখানে তেলের পরিমাণটা বোঝা যায় না যে কতটুকু তেল দিতে হবে, তো ওটা ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়েছি, এরপর হলুদের গুঁড়া দিয়েছি, এরপর লবণের, এরপর লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো ঝালটা একটু কম দিবেন যেহেতু কাঁচামরিচ এখানে ইউজ করা হচ্ছে সেজন্য। তো এরপর লবণ দিয়ে এগুলো সব আবার ভালোভাবে একটু মেখে নিব। এরপর আমি এখানে যেটা মশলা চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি গুঁড়ো মশলা, সেটা অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এক ঘন্টা পরে চলে আসলাম, তো 1 ঘন্টা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি চুলোটা হালকা একদম ডিমে করে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দেব। সবাই দেখুন, আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি, মুরগি থেকে অটোমেটিক পানি বের হয়ে গেছে, এখানে আমি আর কোনো পানি দিবও না, এভাবে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, তো আমার এটা মুরগিটা ভালো করে সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি যেহেতু আলু দিতে হয় বিরিয়ানিতে, আলু দিলে আলাদা একটা টেস্ট আসে, তো আলুটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। তো লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজতে হয়। আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, এরপর একটু সামান্য লবণের লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। আলুটা একদম যখন ভাজা ভাজা হবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব, এটা নিয়ে ফেলবো। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আলু, আমি এটা নিয়ে ফেলছি, নিয়ে এক পাশে এটা আমি রেখে দিব। সবাই দেখুন আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও মোটামুটি কমে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে আগে থেকে চাল ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখতে দিয়েছি চাল, সেটা দিয়ে দিব এখানে। সো চালটাকে যখন নাড়াচাড়া করে একদম একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলার মধ্যে, যাতে মশলাটা একটু ভালো করে ঢুকে যায়। এরপরে আমি এখানে পানি দেব। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে চালটা ভাজার সময় আবার একটু সামান্য তেল দিতে হবে, কারণ তেলের পরিমাণ যদি কম হয় তাহলে বিরিয়ানিটা ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখানে আবার একটু তেল দিয়ে নিতে হবে, যেহেতু আমরা পোলাওটা আলাদাভাবে রান্না করছি না, তাই
তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু, আর এখানে গাজর দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখানে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা ঠিকভাবে দেখে নেবেন। আমি যেহেতু এখানে প্রায় 1 কেজির মতো চাল রান্না করছি, তো আমি এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি। এটা মেজারমেন্ট আপনারা রান্না কর যারা সাধারণত রান্না করে তারা জানার কথা। তারপর আমি বলে দিচ্ছি, এক কাপ চালের জন্য তিন কাপ পানি, এভাবে পরিমাণটা নির্ধারণ করা হয় সাধারণত। তো আমি এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি, বাকি মশলা যেটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে বড় বড় কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, চিড়ে রাখা না, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চুলাটা ছোট করে। তো কিছুক্ষণ পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এক পাশে কাত করে রেখে দিবেন, যাতে পানিটা আরও ভালোভাবে শুকিয়ে যায়। আর আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে, মজে গেছে, যেহেতু আমি আগে চাল ভিজিয়ে রেখেছিলাম। সো এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না শেষ। তো আমি ওটাকে বাতিলে এক পাশে কাত করে এভাবে করে রেখে দিয়েছি, যাতে একটা ভালোভাবে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সো এই ছিল আমার আজকের বিরিয়ানি রান্নার রেসিপি, 1 পট সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে জানাবেন যে আর কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে, কারণ আপনাদের কমেন্টস খুবই মূল্যবান। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।